ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় নার্সিং ভর্তি পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা সাহিত্য থেকে বাংলা সাহিত্য পর্ব দুই আজকের আলোচনা করব। তো এই পর্ব থেকে অনেকগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এবং নার্সিং ভর্তি পরীক্ষায় বিভিন্ন সময়ে এসেছে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা প্রশ্ন পর্বে ফিরে যাই। ভর্তি পরীক্ষার জন্য বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকের আলোচনাটি হবে বাংলা সাহিত্য পর্ব দশ, দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা বিগত সালে বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে বহুবার এসেছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে বিদ্রোহী কবিতার কবি কে। এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, মীর মোশাররফ। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক, কাজী নজরুল ইসলাম। দুই নম্বর প্রশ্নটি হবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপরের সবগুলো। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিন নম্বর প্রশ্ন ছিল উদাসীন পথিকের মনের কথা কার রচনা। এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে মীর মোশাররফ, সাহাদুত হোসেন, ফারুক আহমেদ, প্রমোদ চৌধুরী। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক, মীর মোশাররফ। চার নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি। অপশন ক বিষাদ সিন্ধু, খ মহাশ্মশান, গ ভ্রান্তিবিলাস, ঘ কথোপকথন। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক, বিষাদ সিন্ধু। পাঁচ নম্বর প্রশ্ন ছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে। অপশনগুলোর মধ্যে রয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়, চণ্ডীদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতচন্দ্র। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, রবীন্দ্রনাথ ঠাকুর। ছয় নম্বর প্রশ্ন, তাসের দেশ নাটকটির রচয়িতা কে। অপশনগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল, মনির চৌধুরী, সবগুলো। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। সাত নম্বর প্রশ্ন ছিল শ্রীকান্ত উপন্যাসের রচয়িতা কে। অপশনগুলোর মধ্যে রয়েছে শরৎচন্দ্র, আনিসুজ্জামান, সেলিনা, মোমেন। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক, শরৎচন্দ্র। আট নম্বর প্রশ্ন ছিল ফুট কনফারেন্স কার লেখা গ্রন্থ। প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে আবুল ফজল, মাহবুবুল আলম, আবুল মনসুর আহমদ, আবু রুশদ। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ, আবুল মনসুর আহমদ। নয় নম্বর প্রশ্ন, দেশ বিদেশে বইটির লেখক কে। প্রশ্নটির উত্তর অপশনগুলোর মধ্যে রয়েছে মনির চৌধুরী, সৈয়দ মুস্তফা আলী, শামসুল হক, আব্দুল কাদের। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক, খ সৈয়দ মুস্তফা আলী। দশ নম্বর প্রশ্ন, নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে। উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলাম, আবুল ফজল, রশিদ করিম, হুমায়ুন কবির। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ, হুমায়ুন কবির। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য।